সবাই সৌন্দর্য প্রেমী, আমার তো মনে হয় সুন্দর জিনিস সবারই ভালো লাগে, তাই না? কি চুরি করছো মনু? দেখানো যাবে না, দেখি দেখি তুমি কিটা। আপনি তো ব্লগিং করতেছেন, তাই আমি চলে এসেছি। আমি ব্লগার নই যে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আজকে আমাদের বছর শেষের ঘোরাঘুরিটা আপনাদের সাথে শেয়ার করছি, আর সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল। আজকে আপনাদের সাথে অনেক কথা বলবো, আর সেই সাথে খুব মুগ্ধ করা একটা জায়গায় আমরা বেড়াতে গিয়েছিলাম, সেই জায়গাটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের চমৎকার লাগবে আজকের ভিডিও। তো আজকে আমি যেভাবে রেডি হয়েছি এটা আমি গত ব্লগে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি, তো যারা আমার গত ভিডিওটা মিস করেছেন তারা চাইলে দেখে নিতে পারেন। আমি এখন লিংকটা আই বাটনে দিয়ে দিচ্ছি। অনেক আপুরাই বলেন যে আপু আপনি যখন বাহিরে যান অল্প সময়ের জন্য তখন কিভাবে সাজেন বা কেমন ফাউন্ডেশন ইউজ করেন, তো আশা করি গত ভিডিওটা দেখলে আপনারা সেটা সম্বন্ধে একটা ধারণা পাবেন। তো আমি গত ভিডিওর কিছু অংশ থেকেই শুরু করছি আজকের এই ভিডিওটা। তো আজকে আমরা যেখানে যাচ্ছি, আসলে আমি জানতাম না যে কোথায় যাচ্ছি, আপনাদের ভাইয়াই একটা জায়গার সন্ধান পেয়েছে, একটা বড় ভাইয়ের কাছ থেকে নাকি শুনেছে, তো তার কথা মতো সেই জায়গায় আমরা যাচ্ছি। আর যেতে যেতে রাস্তায় বৃষ্টিও হচ্ছিল একদম অল্প পরিমাণে, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম। এই যে হাতে দেখতেই পারছেন, তো দেখলাম ও এয়ারপোর্ট রোডের যে রাস্তা সেটা দিয়েই নিয়ে যাচ্ছে। এখন তখন ভাবলাম যে হয়তো বা এই রাস্তা দিয়ে ঘুরাবে, কারণ এই রাস্তাটা সিলেটের সবচেয়ে বেশি পছন্দের আফিফের আব্বুর, আর সেই সাথে আমারও অনেক ভালো লাগে। রাস্তার এই সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতেই যাচ্ছিলাম, তো হঠাৎ করে দেখলাম ও আবার ডান দিকে মোড় নিল। তাই আমি বললাম এদিকে কোথায় যাচ্ছে, এই রোডে তো আগে কখনো যাইনি। তো সে আমাকে বলছিল যে আসলে একটা জায়গায় যাচ্ছি, একটা ভাইয়ের কাছে, যেহেতু শুনলাম যে এই রাস্তাটা নাকি ভিতরে দিয়ে গেলে অনেক সুন্দর এবং হচ্ছে অনেক কিছু দেখার আছে, তো আমি নিজেও জানি না আসলে কি আছে। তো আমরা যখন ঢুকবো গেটের এখানে দেখলাম যেই তো শীতের যেহেতু ওয়েদার, সবাই যে আগুন কি বলে তাপ নিচ্ছে যেটার বলেন, তো আমরা ভিতরে ঢুকলাম। আর ঢোকার পরেই আপনাদের ভাইয়া এবং আমি দুজনেই একদম মুগ্ধ হয়ে গেছি এক কথায়, কারণ চা বাগানের মধ্যে দিয়ে একদম পাহাড়ের রাস্তা আঁকাবাঁকা, আর সেই সাথে হচ্ছে মানে একদম সরু রাস্তা আর গাছের সারি, মানে এত ভালো লাগছিল। আর মনে হয়েছিল যে এখানে কোনো মানুষই নেই, প্রথম অবস্থায় একটু ভয় লেগেছিল যে শুধু দুইজনই মনে হয় আছি, বাট যেতে যেতে মানে যত দূর যাচ্ছিলাম ততই ভালো লাগছিল। আর ওই গেটে যেই ছেলেগুলো ছিল তারা বললেন যে এখানে ভিতরে নাকি প্রায় 10-15 কিলোমিটারের মতো এরকমই রাস্তা আছে, এবং হচ্ছে গিয়ে চা বাগান আছে, অনেক দূর যাওয়ার পরে নাকি লোকালয়, আর এখানে শুধু চা বাগানই। আর আমরা এখন যেই চা বাগানের ভিতর দিয়ে যাচ্ছি এটাই কিন্তু মানে বাংলাদেশের প্রথম চা বাগান নাকি, তো 200 বছরেরও বেশি পুরাতন চা বাগান নাকি এটা। আর এতদিন শুধু এয়ারপোর্ট রোডের আশেপাশে যতটুকু দেখা যেত চা বাগান সেটাই দেখেছি, কিন্তু ভিতরে যে এত সুন্দর আছে সেটা আসলে সত্যিই জানতাম না। আপনাদের ভাইয়া আসলে বলেনি কোথায় নিয়ে আসবে, তো ও এই রাস্তাটার কথা এর আগে একটা ভাইয়ার কাছ থেকে নাকি শুনছে, তো সেই জায়গায় নিয়ে আসছে। আর আমার দেখা মতে সিলেটে তো আমি অনেক জায়গায় চা বাগান দেখছি, বাট এই জায়গার মতো এত সুন্দর নেই, এই মানে এয়ারপোর্ট রোডেই, কিন্তু ভিতরে আসলে সেরকম কেউ জানেও না আর ঢোকেও না। স্থানীয় মানুষ যারা আছেন বা সিলেটের লোকাল মানুষ যারা আছেন তারা হয়তো জানেন। তো আসার পরে সত্যি বলবো যে ভীষণ ভালো লাগতেছে, আমার মনে হয় যে একটু রোদের যদি ওয়েদার থাকতো তাহলে আরও বেশি ভালো লাগতো। আর আপনাদের ভাই আর পাহাড় প্রচণ্ড রকমের পছন্দ, তো সে পাহাড়ের কোনো জায়গা দেখলেই সেখানে আটকে যায়। তো যাই হোক, আপনাদেরকে এখন আমি এই জায়গায়, এখানে মোটামুটি প্রায় 10-15 কিলোমিটার রাস্তা জুড়েই শুধু চা বাগান, কিন্তু এত দূর আমরা যাব না, আমরা একটুখানি রাস্তা আপনাদেরকে ঘুরে দেখাবো। আর সেই ফাঁকে চলুন এখানের কিছু সৌন্দর্য আপনাদেরকে দেখাই, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। যারা প্রকৃতি ভালোবাসেন তাদের ভালো লাগবে, এছাড়া অন্যদের ভালো নাও লাগতে পারে। তো ঠিক আছে চলুন দেখি।
চা বাগানে ঘুরলে সত্যিই আপনারাও মুগ্ধ হয়ে যাবেন। আর আমার মনে হচ্ছিল এটা যদি মানে গ্রীষ্মকালের হতো, যে রোদ উঠেছে ওই সময়টায় চা বাগানের সৌন্দর্য আরও বেশি সুন্দর লাগে, কারণ পাহাড়ের এক এক পাশ থেকে রোদের আলো ছায়ার একটা খেলা থাকে, ওই সময়টা আরও বেশি দুর্দান্ত লাগে। তবে অবশ্যই যেহেতু এই জায়গার সন্ধান পেয়েছি, এখানে আবার যাব এবং আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা আসলে বেশি দূর যাইনি, অল্পখানি গিয়েই ঘুরে আসলাম, কারণ যেহেতু শীতের দিন, একদম ছোট দিন, মানে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাবে, এই জন্য অল্পখানিকটা ঘুরেই আমরা আবার সামনের দিকে চলে আসলাম। ওই দেখেন আপনাদের ভাইয়া কিন্তু অলরেডি সেখানে চলে গেছে, আর সে বলতেছে সে নাকি বাংলা সিনেমার শুটিং করতেছে আর কি। তো যাই হোক, তো চলুন আমরাও হেঁটে হেঁটে যাই। তোমার গাড়ি নিয়ে যাবে তুলে ভাবলো। তো আসলে কি বলবো, এই জায়গায় আসার পর সত্যি আমার তো ভীষণ ভালো লাগতেছে, আর আপনাদের ভাইয়ার তো পাগল পাড়া অবস্থা, কারণ ওই দেখেন কি সুন্দর পাহাড়। আর চা বাগান তো আসলে পাহাড়ের মাটিতেই করা হয়, কারণ চা গাছের গোড়ায় হচ্ছে গিয়ে পানি থাকলে চা গাছ হয় না, চা গাছের কিন্তু ফুলও হয়। আপনারা কি জানেন, আমি একটু দেখাই কাছ থেকে, এই যে আমি আগে জানতাম না এই জন্য দেখাচ্ছি। তো এরকম ফুল হয় ছোটো ছোটো, খুবই সুন্দর লাগে কিন্তু দেখছি। এই যে আর উপরে একটা প্লেন যাচ্ছে, আমি আপনাদের একটু প্লেনটা দেখাই, দেখাতে পারবো না মনে হয়, চলে গেছে অলরেডি। ওই যে একটু দেখা যাচ্ছে, একটা প্লেন যাচ্ছে, কারণ এয়ারপোর্ট যেহেতু কাছে এই জন্য দেখালাম। আর দেখেন একটু আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানিগুলো কিন্তু পাতায় এখনো মানে পড়ে আছে। এই যে খুবই সতেজ লাগতেছে, এখানে অন্য আরেক দিন আসতে হবে সময় নিয়ে, আজকে জাস্ট কি বলে একটু ট্রায়াল দিয়ে গেলাম, দেখে গেলাম। আর এগুলো হচ্ছে ছড়ার পানি, এখানে একটা কালভার্ট আছে দেখেন কি সুন্দর। আর এই যে একটা ছড়া, এই ছড়ার পানি আসতেছে, এখানে পানি কিন্তু খুবই স্বচ্ছ, খুবই স্বচ্ছ। এই দেখেন আমি একটু দেখাই, শীতের দিন দেখে আসলে মানে পানির এই যে ফ্লোটা একদম কম, কিন্তু বর্ষাকালে কিন্তু এখানে ভালো পানিই থাকে, মানে কালভার্ট ছুঁই ছুঁই পানি নাকি থাকে, স্থানীয় মানুষের কাছ থেকে শুনলাম। দেখেন কি সুন্দর, আমার তো মনে হয় মাছ থাকলে ভালো হতো। আপনাদের ভাইয়া এখানে এসে অফিসের কলে ব্যস্ত, ওই যে কথা বলছে। খুবই চমৎকার জায়গা, খুবই চমৎকার জায়গা। আমাদের দেশ আসলে অনেক সুন্দর, আসলে অনেক সুন্দর, আর অনেক দেখার জায়গা আছে। আমি তো এখন সিলেটে থাকতেছি, সিলেটের জায়গাগুলো দেখতেছি, তাতেই আমি পুরোপুরি দেশের প্রতি মুগ্ধ। আর কি বলবো, আগে যেহেতু ঢাকা থাকতাম, ওইভাবে আসলে প্রাকৃতিক সৌন্দর্য তো ঢাকায় ওইভাবে দেখা যায় না, আর্টিফিশিয়াল সৌন্দর্য দেখা যায়। কিন্তু সিলেটে আসার পর থেকে মানে কি বলবো, দেশের প্রতি মনে হয় ভালোবাসা আরও বেড়ে গেছে সুন্দর সুন্দর জায়গা দেখে। তো মানুষ আমরা যারা আছি কম বেশি, আমরা কিন্তু সবাই সৌন্দর্য প্রেমী। আমার তো মনে হয় সুন্দর জিনিস সবারই ভালো লাগে, তাই না? মনটা ফ্রেশ ফ্রেশ লাগতেছে, আর এই জায়গার কি বলবো, আবহাওয়াটা এক কথায় চমৎকার। আমার মনে হয় যে মন খারাপ থাকলেও এখানকার আবহাওয়ায় আসার পরে একটু খোলা নিঃশ্বাস নিলে মন ভালো হয়ে যাবে। আর এই যে, এই যে পাহাড় পাগল মানুষ, একটু দেখি না কোথায় আপনি আসেন, তুমি এইভাবে ঘুরাও, তুমি ওইদিকে নাও, ওইভাবে ঘুরাবো, এইভাবে না। শোনো, এই কি বলে যে ইউটিউবার কি আমি না তুমি, তুমি আমাকে ক্যামেরার অ্যাঙ্গেল শিখাইতেছ না, আমি বুঝি না, তুমি তোমার মতে করে আমার যাইতে হবে, তাই তো? তো চলো না আমরা ওই দিকটায় যাই আর কয়েকটা ছবি তুলি, এত সুন্দর জায়গায় একটু ছবি না তুললে কিন্তু ভালো লাগে না, তাই না? চলুন। দেখতে দেখতে জীবন থেকে বছরগুলো মনে হয় খুব দূরত্ব চলে যাচ্ছে, এটাই হচ্ছে আসলে জীবনের নিয়ম। যেভাবে 2019 চলে গেল, এভাবে হয়তো একসময় 2020ও চলে যাবে। কিন্তু 2019 থেকে আমি অনেক কিছু পেয়েছি, অনেক কিছু হারিয়েছি, অনেক ভালো বন্ধু পেয়েছি, তারপরে অনেক খারাপ অনুভূতিও এখান থেকে পেয়েছি। তো তারপরেও আমার মনে হয় যে নতুনকে আহ্বান সবসময় আমাদের জানাতে হবে, এবং নতুনের সাথেই
নিজেকে এগিয়ে নিতে হবে। তবে পুরাতনকে ভুলে গেলে হবে না, পুরাতন জিনিস থেকে অবশ্যই নিজেকে নতুন করে তৈরি করতে হবে, নতুন করে গড়তে হবে এবং পুরনো দিনের এসব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন দিনগুলো যাতে আরও অনেক বেশি সুন্দর হয় সেটার চেষ্টা করতে হবে। কারো জীবনই খুব বেশি মসৃণ না, পানির মতো স্বচ্ছ না, জীবনে ঝামেলা আসবেই, কিন্তু আমাদেরকেই সেটা শক্ত হাতে দমন করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং নিজেদের ভালো থাকার চেষ্টা করতে হবে। আজকে অনেক কথাই আপনাদের সাথে বললাম, কারণ মনে হলো যে নতুন বছর আসছে, পুরনো বছর চলে যাচ্ছে, এর মাঝে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। আর এখন আপনারা মনে হয় যে অনেক বেশি কাছের বন্ধু, তো যখনই আপনাদের সাথে কথা বলা শুরু করি বলতেই ইচ্ছে করে। তো এত সুন্দর জায়গায় গিয়ে সত্যিই অনেক ভালো লাগছিল। আর বললাম যে হয়তো বা আমাদেরকে আল্লাহ মিলিয়ে দিয়েছে যে বছর শেষের ঘোরাঘুরিটা খুব চমৎকারই হবে, তো ভালো লাগছিল আর কি। আর আমার ভিতরে একটু বাচ্চা স্বভাব আছে, সেটা হচ্ছে আপনাদের ভাইয়া সবসময় বলে, তো আমি ঠিক বুঝি না, তবে ও বলে যে এই বাচ্চা স্বভাবের জন্যই নাকি আমাকে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, আর সবসময় বলে যে এমনই থেকো। কি চুরি করছো মনু? দেখানো যাবে না। দেখি দেখি না। দেখি দেখি দেখো 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 তোমার জন্য চুরি করছি। চুরি করি না, এটা পড়ে গেছে, কুড়াই নিছি। এটা কি ফুল? হ্যাঁ এটা লাগাই দিয়েছো। দাও লাগাই দিয়েছো। এটা তো ই হয়ে গেছে, নষ্ট ফুল তো, পড়ে গেছে। জলদি যাও লাগাই দিয়েছো, যেখান থেকে নিছো শিশো। অ্যাকচুয়ালি দিতে চাইছিলাম ওই যে কি জানো ফটো মোডে, একটু ফটোশপ করতাম কিন্তু হয়ে গেছে ভিডিও সব। আপনারা মাইন্ড কাইন্ড না স্যার, ঠিক আছে। ওকে, আজকে আপনাদেরকে নতুন একটা জায়গায় নিয়ে আসলাম, আমার তো ভীষণ ভালো লাগছে, আমার এমনিতেও ভালো লাগে। তো আপনাদের কেমন লাগছে জানাবেন, আর আপনাদের জন্য এরকম নতুন নতুন জায়গা খুঁজে বের করবো ইনশাল্লাহ। তুমি কিডা? আপনি তো ব্লগিং করতেছেন, তাই আমি চলে এসেছি। আমি ব্লগার নই যে। আপনি কি ভুলে গেছেন? ও আচ্ছা আচ্ছা, মাঝে মধ্যে ভুলে যাই, ঠিক আছে না। ওকে, অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ারও করতে পারেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে পরে সাবস্ক্রাইব করবেন। সব করে দিবেন ইনশাল্লাহ, ঠিক আছে। টাটা। তোমার এখানে একটু পা ভিজাও তো। না ভাই, পা ভিজাতে পারবো না, এমনিতে একটু পোস দিতে পারবো। এই যে না, ভিজাও ভিজাও, ঠান্ডা, এই পানি আরো বেশি ঠান্ডা, এই যে এই সেট থেকে আসছে, কি বলে এদিকে সাইডিং আসো। আফিফকে আফিফকে নিয়ে এসে ছেড়ে দিলে ভালো। ইয়াল্লাহ, যেই খুশি হই তো, গরমের দিনে নিয়ে আসবো আমি, গরমের দিনে নিয়ে এসে। গরমের দিনে পানিতে কোনে থাকবে, কি বলছে, বর্ষাকালে আরো বেশি থাকবে। বর্ষাকালে গরমের দিনে এখানকার পানি তো একটু তেল তেল আছে, যে হাত তেল তেল হয়ে গেছে। আমার মনে হয় এখানে খনি আছে, সব জায়গার পানি না, না এখানে পানিতে না, এখানে হয়তো যেখান থেকে আসতেছে খনি আছে এখানে। হ্যাঁ গেছে প্রতিমধ্যে তেলের খনি। ও আচ্ছা, থাকতে পারে, হতে পারে। আপনাদেরকে একটা মজার জিনিস দেখাবো এখন, একটা কালভার্ট দেখাইছিলাম না, কালভার্টের উপর আমার বউ এসে বলবে কি যে আমার একটা ছবি তুল, দেখেন। হ্যাঁ ওই যে বলছিলাম মনে আছে আপনাদেরকে? না কিছু না, তো আমরা এখন এই জায়গা থেকে চলে যাচ্ছি। এখনও কিন্তু সন্ধ্যা হয়নি, বাট মনে হচ্ছে যে কুয়াশার জন্য মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে, আর চা বাগানে কিন্তু একটু তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। আর এই ভিডিওগুলো যে শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যে তা না, সেই সাথে আমাদের জন্য অনেক বেশি সুন্দর একটা মেমোরি। তাই আসলে আমরা যেভাবেই থাকি, যেভাবেই চলি, বা আমরা আসলেই যেমন,
সেটাই এই ভিডিওগুলোর মধ্যে থাকে, কারণ এটা আমাদের জন্য অনেক বেশি স্পেশাল। তো যাই হোক, এখান থেকে চলে যাচ্ছি, তারপরও মনটা যেন এখানেই আটকে পড়ে আছে। এখানে আবার আসব, ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো বছর শেষের ঘোরাঘুরিটা একদম এক কথায় দুর্দান্ত ছিল। 2019-এ আমরা অনেক জায়গায় ঘুরেছি, অনেক নতুন নতুন জায়গা দেখেছি। 2020-এও ইনশাআল্লাহ অনেক জায়গায় যাব, আল্লাহ যদি আমাদের সুস্থ সবল রাখে। আর আমার কাছে, আমার লাইফে আমি দেখেছি যে জোড়া সালগুলো একটু বেশিই ভালো কাটে। তো দেখা যাক এই বছরটা কেমন কাটে। আর যেখানেই যাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের দিনের কিছু সুন্দর ছবি আপনাদের সাথে শেয়ার করলাম, আর সেই সাথে আজকে কিন্তু আফিফকে আমরা প্রচণ্ড মিস করেছি। খুব শীঘ্রই আফিফকে নিয়ে আবার আমরা এই জায়গায় যাব। আর সবাইকে নতুন বছরের আবারও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, সেই সাথে সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল, সবার নতুন বছর অনেক ভালো কাটুক। আর আপনারাও আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন, যাতে আমাদেরও আগামী দিনের পথচলাগুলো অনেক বেশি সুন্দর হয়। আর যখন আপনারা বলেন যে আপু আপনার ভিডিওর মাধ্যমে আমরা অনেক জায়গা আপনার সাথে ঘুরে নেই, তখন সত্যিই অনেক ভালো লাগে। তো ভালো থাকুন সবাই, আপনার আশেপাশের মানুষগুলোকে ভালো রাখুন, ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।